চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে মুড়ি ঘণ্ট। তো সবার প্রথম দেখো, কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে, নুন দিয়ে পেঁয়াজটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজার আগে, মানে রান্নাটা করার আগে আমি মাথা ভেজে রেখেছিলাম, আর গোবিন্দভোগ চালও আমি একটু জাস্ট হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম ধনে, ধনের পরিমাণটা অল্প, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা। তো এবার সব কিছু মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও একটু খুব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমাদের থাকবে হচ্ছে লোতে। এরপরে দিয়ে দিলাম টমেটো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে, এবারে ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে কিন্তু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলার থেকে একদম গন্ধটা চলে যাবে, তখন কিন্তু ভেজে রাখা মাথাটা আমরা দেব। মশলাটাকে আমি খুব ভালো করে আগে কষিয়ে নেব। দেখো মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি, মশলাটা থেকে একদম যখন গন্ধটা চলে যাবে, তখন আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাথাগুলো দিয়ে আর অল্প একটুখানি জল দিয়ে মাথাটাকেও কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো মশলাটা মাথাটা দেবার পরে মশলাটাকে কিন্তু খুব ভালো করে জল দিয়ে কষিয়ে নিতে হবে। যখন জলটা শুকিয়ে আসবে, তেলটা যখন মশলার থেকে ছেড়ে দেবে, তখন ভেজে রাখা চালটাকে আমরা অ্যাড করব। দেখো এই অবস্থায় যে তেল বেরিয়ে গেছে, এই যে ভেজে রাখা যে চালটা ছিল সেটা দিয়ে দিলাম। জাস্ট চালটাকে একটু হলুদ দিয়ে তেল দিয়ে ভেজে রেখেছি। ভেজে রাখা চালটা দেবার পরে চালটা দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পরে ভেজে রাখা যে আলুটা ছিল সেটাও দিয়ে দিলাম। আলুটা দেবার পরে এবারে আমি জল দিয়ে দেবো। জল দেবো এমনই যতটা চালটা সিদ্ধ হওয়ার মতন জলটা দিতে হবে, একদম বেশি জল দেবো না। চালটা যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে, সেটা চালটা সিদ্ধ হয়ে গেলেই আমাদের কিন্তু মুড়ি ঘণ্ট রেডি হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু চালটা সিদ্ধ হয়ে গেছে, মুড়ি ঘণ্ট তৈরি হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, বাড়িতে যদি ঘি থাকে তো ঘিটাও দিতে পারো। খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে মুড়ি ঘণ্ট। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর এইরকম আমার চ্যানেলের রেসিপি পেতে এক্ষুনি চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও।